নমস্কার, গল্প অন্বেষি নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজের তৃতীয় গল্প, রাজার বউ। 20 বছর বয়স হইতে যামিনী রানী। যামিনীর স্বামী ভূপতির রাজ্য কিন্তু একটা বড় জমিদারি মাত্র, বছরে লাখ দেড়েক টাকার বেশি আয় হয় না। ভূপতি রাজা শুধু উপাধির জোরে, যামিনীও সুতরাং অভিধান সম্মত আসল রাজার রানী নয়, উপাধির রানী, রাজার বউ। ভূপতিরা মোটে তিন পুরুষের রাজা। কলিকাতায় অনেকগুলি অপ্রশস্ত গলি আছে, তাদের একটার মধ্যে মাঝারি সাইজের দোতলা একটি লাল বাড়িতে ভবশঙ্কর রায় নামক এক ব্যক্তি মাসিক 250 টাকা উপার্জনে বৃহৎ পরিবারের ভরণ পোষণ করিয়া বাস করে। সন্ধ্যার পর বন্ধুদের তাসের মজলিসে তার মুখে তার পূর্বপুরুষদের প্রায় ভারতবর্ষেরই সমান একটি জমিদারির কথা শোনা যায়। গল্পের এই তাল জমিদারির তিলটি ভূপতির বর্তমান সাম্রাজ্য। ব্যাপারটা ঘটিয়াছিল ভূপতির প্রপিতামহ মহিপতির আমলে। মহিপতি ছিল ভবশঙ্করের শেষ জমিদার, পূর্বপুরুষের প্রধান নায়ক। নিজেকে সে বলিত দেওয়ান, কিন্তু কর্তা ডাকিতেন নায়েব মশাই বলিয়া। সেই আগেই কিনা বলা যায় না, তলে তলে কি ষড়যন্ত্রে যে মহিপতি করিল, জমিদারি অর্ধেক গেল বিক্রি হইয়া আর অর্ধেক আসলো তাহার কবলে। ভূপতির পিতামহ যদুপতির আমলে বিকৃত অর্ধেকটা আবার ফিরিয়া আসলো, জমিদারির প্রচুর শ্রীবৃদ্ধি হইল এবং মরিবার 3 বছর আগে সে হইয়া গেল রাজা, যদুপতি রায় চৌধুরী, অবন্তিপুর রাজেস্ট্রেট। তার ছেলে গণপতির শেষ বয়সে একটা স্বাদ জাগিল যে শুধু রাজা নয়, সে মহারাজ হইবে। বংশানুক্রমে অগ্রগতির প্রয়োজন, এমনই একটা কর্তব্য বুদ্ধির প্রেরণা বোধ হয় তাহার আসিয়াছিল। জমিদারি হইতে তখন বেশ আয় হইত। মহারাজ হওয়া ব্যর্থ চেষ্টায় গণপতি এত টাকা ঢালিয়া দিয়া গেল যে তাহাতে জমিদারি কিনিলে ছেলেকে হয়তো সে রাজার উপযুক্ত একটি ছোটখাটো রাজ্য দিয়া যাইতে পারিত। কিন্তু বাড়ানোর পরিবর্তে রাজ্যকে সে ছোটই করিয়া দেওয়া গেল। তার ফলে মুশকিল হইয়াছে ভূপতি। জমিদারি আয়ে রাজা সাজিয়া থাকা সহজ ব্যাপার নয়। আয় ব্যয়ের সামঞ্জ রাখিয়া চলিতে 32 বছর বয়সেই ভূপতির মাথায় একটু টাক দেখা দিয়াছে। যামিনী বিবাহের সময় টাকটা অবশ্য ছিল গণপতির মাথায়। ভূপতি তখন 23 বছরের যুবক, মাথা ভরা নিকষ কালো চুলে সে তখন চাকরের সাহায্যে সযত্নে শিথিল কাটিত। যামিনী রূপসী, রাজার বউ বলিয়া সে রূপসী নয়, রূপসী বলিয়া রাজার বউ। সকল রূপের মতো যামিনীর রূপ ঐতিহাসিক। রূপের ইতিহাস ব্যাপারটা এই রকম, 4 পুরুষ আগে যে দরিদ্র বংশের প্রত্যেকটি নরনারীর গায়ের রং ছিল সাঁওতালদের মতো কালো এবং চেহারা ছিল চীনাদের মতো কুৎসিত, 4 পুরুষ ধরিয়া সে বংশের সিন্ধুক যদি টাকায় ভরা থাকে, তবে দেখা যায় 4 পুরুষেরই বংশের কালিমা নিঃশেষে মুছিয়া গিয়া রূপ ও শ্রীস্তূপ জমিয়া গিয়াছে। যামিনী রাজার মেয়ে নয়, কিন্তু বনেদি ঘরের মেয়ে। অনেক পুরুষ ধরিয়া তাহাদের লোহার সিন্ধুকে অনেক টাকা, অনেক পুরুষের জমা কর রূপ, তাই যামিনীকে রূপকথার রাজকুমারীর বাস্তব প্রতিনিধির মতো সুন্দরী করিয়াছে। পার্থিব তিলোত্তমার মতো বহুকাল ধরিয়া বহু বিভিন্ন রূপসীর রূপ তার মধ্যে সঞ্চিত হইয়াছে। তার ব্রঙ্কিম ভ্রু হইতে পায়ের গোলাপী নখর পর্যন্ত বিচিত্র রূপরেখা ও বিমস্র বর্ণ লালিত্যের সমাবেশ। বিবাহের পূর্বে রানী হওয়ার আশীর্বাদ যামিনী অনেক শুনিয়াছিল, কিন্তু রানিত্ব মানুষের ঠিক কি ধরনের অস্তিত্ব সে বিষয়ে কোনো জ্ঞান না থাকায় রানী হওয়ার স্বপ্ন সে দেখিত না। একদিন যে তাকে সত্যাসত্যই রানী হইতে হইবে এ ধারণাও রাখিত না। রাজবধূ হইয়া
প্রথম বছরটা তার তাই একটু বিফলতা ও ভয়ের মধ্যেই কাটিয়া গিয়াছিল। ধরন ধরন চালচলন কিছুই তার শিখিতে বাকি ছিল না। বনেদি মুন্সিয়ানার সঙ্গে জটিল জীবনকে ঠিকমতো বুনিয়া চলিবার শিক্ষা তাহার জন্মগত। কিন্তু হাজার বনেদি ঘরের মেয়ে হোক, রাজরাজার বাড়িতে ঠিক রক্ত মাংসের মানুষই থাকে কিনা এই বিষয়ে তার মনে একটা সংশয় বরাবর থাকিয়া গিয়েছিল। তার কুমারী জীবনের রাজারা সকলেই ছিল উপকথা রামায়ণ ও ইতিহাসের অন্তর্গত। অবন্তপুর রাজ এস্টেটের রাজপুত্রের সঙ্গে তার বিবাহের প্রস্তাব, এ কথা যেদিন সে শুনিয়াছিল সেদিন তার কল্পনায় ভাসিয়া আসিয়াছিল রহস্য স্তব্ধ মর্মর প্রাসাদ, ময়ূর ও হরিণ ভরা পুষ্পবন, চামর সেবিত স্বর্ণ সিংহাসন এবং একদল বিচিত্র উজ্জ্বল বেশধারী গম্ভীর সমুন্নত নরনারী, আর কোমরে তলোয়ার ঝোলানো উষ্ণিশধারী অশ্বারোহী একজন রাজকুমার। অবন্তিপুরে পা দিয়া এ কল্পনাকে সে আবার তাহার মনের কল্পালোকে গুছাইয়া তুলিয়া রাখিল বটে, অল্প অল্প ভয় তবুও তার মনে রহিয়া গেল। বৌরানীর পদমর্যাদা কি, তাকে কি বলিতে ও কি করিতে হয়, কোথায় সরলতার সীমাটা নিয়া তাকে কতখানি অভিনয় করিয়া চলিতে হয়, এসব জানা না থাকায় প্রথম বছরটা তার দুর্ভাবনার মধ্যে কাটিয়া গিয়াছিল। স্বামীকে সে বরাবর জিজ্ঞাসা করিত, দোষ করছি না তো, ভুল হচ্ছে না তো আমার? ভূপতি বলিত, না গো না, দোষও তোমার হচ্ছে না, ভুলও তুমি করছো না, সবাই শতমুখে তোমার প্রশংসা করছে। ত্রুটি হলেও বলো, শুধরে দিও, শিখিয়ে নিও, তোমায় কিছুই শেখাবার নাই মিনি। যামিনী ভাবিত, তাই হবে, এ কথা হয়তো মিথ্যা নয়, আমি অনর্থক বিচলিত হই, ভাবি। রাত্রিটা সে বেশ আমোদ প্রসাদ উপভোগ করিয়া কাটাইয়া দিত। কিন্তু পরদিন চারিদিকে জীবনের অরাজক সমারোহে আবার সে অস্বস্তি বোধ করিতে আরম্ভ করিত। তার এই অস্বস্তিকর ভীরুতার কিন্তু কোন রকম কটি অভিব্যক্তি ছিল না, তার প্রকৃতির একটি অপরূপ নম্রতার মতোই ইহা প্রকাশ পাইত। পাড়ার এমন একটি অবনদী মেয়েদের আবেষ্টনীর মধ্যে যামিনীকে মানুষ হইতে হইয়াছিল যে নিজের অজ্ঞাতেই তার মধ্যে একটা অহংকার প্রশ্রয় পাইয়াছিল, না বুঝিয়া সে তার যে ছোট ঘরের মেয়েদের মনে ব্যথা দিয়া বসিত। তাদের অভিমান আন্দাজ করিতে পারিলে মনে মনে হাসিয়া ভাবিত, ছোট মনে ছোট মানেটাই এসেছে আগে, আমি হলে এই নিয়ে রাগ করে নিজেকে ছোট করে ফেলতে লজ্জায় মরে যেতাম। তার কথার ব্যবহারে এই অহংকারটুকু বাড়ির লোক ছাড়া আর সকলেরই চোখে পড়িত। অবন্তিপুরে আসিয়া নববধূ সুলভ লজ্জা ও সংকোচের তলে এটুকু চাপা পড়িয়া গিয়াছিল সত্য, কিন্তু গর্ব নয় পাইলেই স্বভাবের একটি মসৃণ ও মার্জিত মাধুর্য মানুষের সঞ্চিত হইয়া যায় না, কেবল এই সংস্কারটুকু হইলে তার রূপে সকলে অবাক হইয়া যাইত, তার গুণে প্রশংসা করিত এবং তার প্রাপ্য ভালোবাসাও সে পাইত। তবে যেরকম পাইয়াছে সেরকম পাইত না, কিন্তু আপনার মৃদু ভীরুতায় সে এমনই মিষ্টি হইয়া উঠিল যে বিনা চেষ্টাতে সে সকলের চিত্তকে সাধারণ জয় করার এক স্তর ঊর্ধ্বে যে জয় করা আছে তাহাই করিয়া ফেলিল। তাদের যে সামান্য একটু বড় বাড়িতে, তাদের যে সামান্য একটু বেশি বড়লোক পরিবারে আসিয়া শুধু একটি রাজা শব্দকে সমীহ করিয়াই নিজের জন্য পরের বুকে অনির্বচনীয় প্রীতি জাগাইবার দুর্লভ রমণীয়তা যামিনীর অভ্যাস হইয়া গেল। বিজিত চিত্তগুলির মধ্যে সর্বাপেক্ষা অপরাজয় ছিল গণপতির স্ত্রী নগেন্দ্রবালার চিত্ত। সে ছিল মোটা আর ঝাঁঝালো, কুইন এলিজাবেথের মতো দুর্ধর্ষ, স্বামী পুত্রকে বসে রাখিতে সে ভালোবাসিত, দাস দাসী ও আশ্রিত পরিজনের প্রতি শাসনের তাহার অন্ত ছিল না, নিজেকে কেন্দ্র করিয়া সমস্ত সংসারটাকে পাক খাওয়াইতে না পারিলে তাহার সুখ হইত না। অধিকারের সীমার মধ্যে নিজেকে সে এত বড় করিয়া রাখিত যে তার পায়ের তেল দিয়া দিয়া কোন রকমে তাহার উন্নতি সংগ্রহ করিতে পারিলে বাইরে যে কোনো যে কোনো অন্যায় করিতে পারিত। বইয়ের রূপ দেখিয়া নগেন্দ্রবালা প্রথমে একটু চটিয়া ছিল, তাহার এই ঈর্ষাটুর রাগ প্রথম দিকে কিছু কিছু প্রকাশ করিতেও তাহার বাকি থাকে নাই,
গোলবাঁধিতে দেবী পূজা উপলক্ষে চিরদিন সকলের উপর প্রভুত্ব করিয়া একটি বৃহত্তর মহত্তর শক্তির কাছে মাথা নত করার জন্য নগেন্দ্রবালার নারী হৃদয়ের চিরন্তন দুর্বলতা অতৃপ্ত থাকিয়া গিয়াছিল। বেশি বয়সে গৃহদেবতার প্রতি ভক্তি তার তাই উথলিয়া উঠিয়াছিল। দেবতার ভোগ ও আরতি তাহার জীবনে একটা মহাসমারোহের ব্যাপার দাঁড়াইয়া গিয়াছিল। বাড়ির বউকেও সে এই দিকেই টানিতে আরম্ভ করিয়া দিয়াছিল। যামিনীর ইহাতে মুশকিলের সীমা থাকে নাই। তার বাপের বাড়িতেও দোল দুর্গোৎসব হয়, কিন্তু নিত্য পূজার ব্যবস্থা সেখানে নাই। পূজা পার্বণে উৎসবের দিকটার সঙ্গেই তাহার পরিচয় ছিল বেশি। ঠাকুর পূজায় ফুল বেলপাতায় কোষাকষি আর নৈবেদ্য লাগে এবং কাঁসর ঘণ্টা বাজাইয়া মন্ত্র পড়িতে হয়, এর বেশি জ্ঞান তাহার ছিল না। কিন্তু নগেন্দ্রবালার দাবি নিষ্করুণ। এই বাড়ির যে বধূ, ভবিষ্যতের রাজরানী, ঠাকুর পূজা যদি সে না শিখিয়া থাকে আর সব শিক্ষাই জীবনে তার ব্যর্থ হইয়া গিয়াছে। না, অবন্তিপুরের রাজ পরিবারের নাস্তিকতা চলিবে না। সে কি বৌমা, সে কি কথা! ঠাকুর সেবা না শিখিলে মেয়ে মানুষ স্বামী সেবায় কি জানিবে? আসনের কোন দিকে কোষাকুষি রাখতে হয় তাও কি তুমি শেখনি বাছা? আর আতপ চালের নৈবদ্য কি অমনি চ্যাপটা করে করতে হয়? নগেন্দ্রবালা এমনই করিয়া বলিত, আঘাত ও লজ্জা দিয়া। সে আরো বলিত, না, ভাড়া করা লোকের কাজ এসব নয়। দেবতার কাছে বড় লোকই চলবে না। পরকে দিয়ে স্বামী সেবা হয় না, ঠাকুরের সেবা হবে পরকে দিয়ে। সব করতে হবে নিজেকে, মেঝে ধোয়ার কাজ পর্যন্ত। যামিনীর হইত ভয়, চোখে আসিত জল। নগেন্দ্রবালা পাই তৃপ্তি, কিন্তু রূপে গুণে যে বড়, তার নিরীহ আনুগত্য যদি আন্তরিক হয়, বকিয়া যদি তার চোখে জল আনিয়া দেওয়া যায়, নিজস্ব একটা দামি সম্পত্তির মতো কোনো কোনো তার প্রতি মায়া জন্মে। দেব সেবা অনভিজ্ঞতা নগেন্দ্রবালার কাছে গুরুতর অপরাধ, কিন্তু নিজেকে শাশুড়ির ভীরু ও অসুক্ষ শিষ্যা করিয়া নিজের এই অপরাধকেও যামিনী লঘু করিয়া দিল। তাহাকে বকিবার ক্ষমতা নগেন্দ্রবালার আর রহিল না, বউকে সে ভালোবাসিয়া ফেলিল। স্বামীর সঙ্গে যামিনী যে সম্পর্কটি স্থাপিত হইল তাহা অতুলনীয়। যামিনীকে ভূপতি তাহার সুস্থ মনে নিবিড় কামনা দিয়া জড়াইয়া ধরিল। নারীকে ভালোবাসিবার জন্য মানুষের দেহ মনে যতগুলি ধর্ম আছে তার সবগুলি দিয়া অপ্রেমীয় আবেগের সঙ্গে যামিনীকে সে ভালোবাসিল। সে পড়া ছাড়িয়া দিল। মাসে এক বোতল মাত্র শ্যাম্পেন খাওয়াও সে ছাড়িয়াছে দেখিয়া গণপতি কিছু বলিল না। নগেন্দ্রবালা একটু ঈর্ষা বোধ করিয়াছিল, কিন্তু সেও বউয়ের জন্য ছেলের পড়া ছাড়িয়া দেওয়ার বাধা দিল না। ভাবিল, তাই হোক, বউ নিয়ে মেতে এ বয়সটা ভালো ভালো পার হয়ে যাক। যামিনী প্রথম যেবার বেশি দিনের জন্য অবন্তপুর আসিল তখন শরৎকাল। শুক্লপক্ষে কয়েকটা রাত্রিতে আকাশের ওই পুরনো চাঁদটির কাছ হইতে এমন জ্যোৎস্নায় পৃথিবীতে ভাসিয়া আসে যে দেখিলে মানুষের মন কেমন করে। এমনই জ্যোৎস্না উঠিলে অনেক রাত্রি নিদ্রিত রাজপুরীর নিশ্চিত রহস্যকে অতিক্রম করিয়া ভূপতি আর যামিনী উঠিত ছাদে। আলিশা ঘেঁষিয়া দাঁড়াইয়া তাহারা পৃথিবীকে দেখিত। এদিকে আধা শহর আধা গ্রামখানি নিঃসারে ঘুমাইয়া আছে। হয়তো শুধুই দেখা যায় একটি আধ ভাজানো জানলায় নিঃসঙ্গ একটি আলো। যামিনী ভাবিত, ওখানে হয়তো তাদেরই মতো ভালোবাসার জাগরণ এখনো আলো জ্বালিয়া রাখিয়াছে। ওদিকে দিঘির জলে থাকিত সোনালি রঙের চমকিত চাঞ্চল্য। দিঘির ওই তীর দিয়া দুপাশে গাছের সারি বসানো নির্জন পথটি কোথায় কত দূরে চলিয়া গিয়াছে! যামিনী স্বামীর বুকে ঘেঁষিয়া আসিত। ওই স্তব্ধ পথটি ধরিয়া পৃথিবী ছাড়িয়া গ্রহ তারার কোনো একটা জগতে চলিয়া যাওয়া যায়, এমনই একটা কথা ভাবিয়া এসে বোধ হয় ভূপতির দুটি হাত দিয়া নিজেকে বাঁধিয়া ফেলিত। বলিত, পৃথিবী কতকাল আগে সৃষ্টি হয়েছিল বলো না? পৃথিবী কতকাল ধরিয়া এমন সুন্দর, এমন অপার্থিব হইয়াছে? এই ছিল যামিনীর জিজ্ঞাসা। এমন স্তিমিত জ্যোতির্ময়ী রাত্রে ভূপতির উদাত্ত প্রেমকে অনুভব করিতে করিতে সে প্রায়ই এই ধরনের প্রশ্ন করিত।
রূপতী ইহার জবাব দিত তাহার কানে কানে, বলিত অনেকদিন আগে গো, অনেকদিন আগে, কোটি বছর আগে। প্রথমে সব অন্ধকার ছিল, তারপর ভগবান বললেন আলো হোক, অমনি আলো হল। তিনি তারপর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। শুনিয়া নিজেকে যামিনী এত বেশি ছেলে মানুষ মনে হইত যে সে অসহায়ের মতো প্রশ্ন করিত, আচ্ছা সত্যি ভগবান আছেন? বিকালে চাকর গালিচা রাখিয়া গিয়াছে, বিছাইয়া ভূপতি তাহাতে বসিত। তাহার কোলে মাথা রাখিয়া শুইত যামিনী। যামিনীর মুখে পড়িত জ্যোৎস্না, আর ভূপতির মুখের পেছনে থাকিত আকাশের পটভূমিকা। ব্যাকুল অন্বেষণের দৃষ্টিতে তাহারা পরস্পরের মুখের দিকে চাহিয়া থাকিত। পরস্পরের মুখের সঙ্গে তাহাদের পরিচয় যেন শেষ নাই, কোনোদিন এই রহস্য তারা যেন বুঝবে না। যামিনী পাতা কাটিয়া চুল বাঁধিত, ভূপতি চুল সরাইয়া তাহার কপলে আবৃত অংশটুকুই আবিষ্কার করিত। যামিনী চিবুক ধরিয়া স্বামীর মুখ উঁচু করিয়া সে মুখে ফেলিত জ্যোৎস্না। যামিনীর ঘুম আসিলে তাহার অর্ধ নিমিলিত চোখের গাঢ় অতল রহস্যকে ভূপতি চুম্বন করিত। যামিনী তাহার একখানি হাত চাপিয়া ধরিত বুকে। 18 বছরের কচি মেশে সে বলিত, জানো আমি এখন মরে যেতে পারি। হালকা হাসি তামাশা তাহাদের বিশেষ ছিল না, তারা খেলা করিত কম। অতর্কিতে যামিনীর খোপা যে ভূপতি কখনো খুলিয়া দিত না এমন নয়। নিদ্রিত স্বামীর কপালে বড় করিয়া সিঁদুরের ফোঁটাও যে যামিনী আঁকত না তাও নয়, কিন্তু ভূপতি টেরি নষ্ট না করিয়া খোপা খেলার প্রতিশোধ যামিনীর লওয়া হইত না। ঘুম ভাঙিয়া যামিনীর আঁচলে কপালের সিঁদুর ভূপতির মোছা হইত না, তাহাদের সহিত অকাল মরণ ঘটিত। তারা বুঝিতেও পারিত না কখন তারা গভীর অলৌকিক ভাবাবেগে আচ্ছন্ন অভিভূত হইয়া গিয়াছে। যে বয়সে প্রেম বহির্বস্তু কি আশ্রয় করিয়া থাকে বেশি, প্রেমকে লইয়া দুজন মানুষ যে বয়সে শিশুর মতো অর্থহীন খেলা খেলে, ধরা দেওয়ার চেয়ে পালাইয়া বেড়ানোই যখন বেশি মজার ব্যাপার, পূর্ণ পরিণত বয়স্ক মানুষের মতো তখন তারা সাগরের মতো অত নিপীড়িত ভালোবাসার বিপজ্জনক বস্তুর অভিনয় করিয়া চলিত। বিপজ্জনক এই জন্য মনের পরিণতি তাদের কারো হয় নাই, মনের প্রাণে ছেলে মানুষ ছাড়া তারা আর কিছুই ছিল না। যে অভিজ্ঞতা স্তূপ সারের মতো মানুষের মনকে উর্বরা করে, বৃহৎ আবেগকে ধারণক্ষম করে, সেই অভিজ্ঞতা তাদের জোটে নাই। বেদনাদায়ক মর্মান্তিক প্রেমের অতিসাহ্যকে সহ্য করিবার জন্য মনের শক্ত হওয়া দরকার, শক্তি থাকা দরকার। এদের মন সেভাবে শক্ত হইবার সুযোগও পায় নাই, সেরকম শক্তিও তাদের ছিল না। অথচ তাদের একজন রাজার ছেলে আর একজন বনেদি সম্ভ্রান্ত ঘরের মেয়ে। ওই বয়সেই তারা গম্ভীর হইতে জানিত, জীবনকে একটা গুরুতর দায়িত্বপূর্ণ ব্যাপার বলিয়া মনে করিত। খোলা ছাদে জ্যোৎস্না লোকে তাদের প্রেম যত অলৌকিক হোক সেটাও বয়সের নয়, কিন্তু তাদের উপায় ছিল না। জীবন তাদের হালকা হইতে শেখায় নাই, অথচ জীবনের কোনো গুরুভার আনন্দ বেদনাকে বহন করিবার উপযুক্ত করে নাই। পরস্পরের মুখে যখন তাদের হাসি ফুটাইয়া রাখা উচিত ছিল তখন তারা তাই স্তব্ধ বিস্ময় পরস্পরের ওষ্ঠে অনুচ্চারিত ভাষা শুনিত। যখন তাদের লুকোচুরি খেলার কথা তারা তখন আত্মহারা পুলক বেদনায় পরস্পরের আরো কাছে ঘেঁষে আসিত। দুটি লিরিক কবিতা পরস্পরের আশ্রয়ে হইয়া উঠিত মহাকাব্য। জীবনকাব্যে ধরা বাঁধা ছন্দ ও নিয়মাধীন কাব্যরূপের হিসাবে যাহা অসঙ্গতি যাহা অনিয়ম। যামিনীর বিবাহের 3 বছর পরে অবন্তিপুর রাজবাড়িতে দুটি বিশেষ ঘটনা ঘটিল, গণপতির মৃত্যু ও ভূপতির পুত্র লাভ। 1 মাসের মধ্যে নগেন্দ্রবালা হইল রাজমাতা, ভূপতি হইল রাজা, আর যামিনী হইল রানী ও ছেলের মা। রানীর তো যামিনী এমনিই পাইল, কিন্তু ছেলে তত সহজে মিলিত না। ব্যাপার এমনই দাঁড়াইয়াছিল যে তার এবং তার ছেলের বাঁচিবার কথা নয়। কলিকাতার 3 জন বড় বড় ডাক্তার কি এক অদ্ভুত উপায়ে
তাদের দুজনকে বাঁচাইয়া দিলেন। কিন্তু সেই সঙ্গে কানের কাছে এই কথাও বলিয়া গেলেন যে এই প্রথম এবং এই শেষ, যামিনী আর ছেলে মেয়ে হইবে না। না হোক, রাজবংশটি রক্ষা পাইয়াছে। ছেলেটা শেষ পর্যন্ত বাঁচিয়া থাকিলে ভূপতিরা একবার বিবাহ না করিলেও চলিবে। বংশ রক্ষা পাওয়ার সান্ত্বনাটি নগেন্দ্র বালার এবং অন্যান্য সকলের। ভূপতির আর বিবাহ করিতে হইবে না, এ আশ্বাস যামিনীর নিজস্ব, আর কারো নয়। ভূপতির মনোভাব সঠিক জানিবার উপায় ছিল না। রাজা হওয়ার আগেই সে একটু একটু করিয়া বদলাইয়া যাইতেছিল, রাজা হইয়া সে আরো বদলাইয়া গেল। না, শ্যাম্পেন অথবা নারী নয়, রাজা হইলেই যে ওসব আপদ আসিয়া জুটিবে এমন কোনো কথা নাই। ভূপতির পরিবর্তন কাব্যের প্রতিশোধ। কেবল অন্তরে আশ্রয় করিয়া মানুষ বাঁচিতে পারে না। যামিনীর সঙ্গে সীমাত্তলিত ভালোবাসার খেলা খেলিতে খেলিতে ভূপতি শ্রান্ত হইয়া পড়িয়াছে। সে বাহিরে আশ্রয় খুঁজিতেছিল, আশ্রয়ের অভাব ছিল না তার। যামিনীর জন্য এতদিন বরং সে ইহাকে চলিতেছিল এড়াইয়া। যামিনীর মতো বউ পাইলে হৃদয়ে অনেক প্রয়োজন মিটিয়া যায়, কিন্তু জীবনের দাবি থামে না। ভূপতির কাছে সংসারের দাবি ছিল বিপুল। তার জন্ম মুহূর্তে রাজবাড়ির শতাধিক নরনারী ও 1,50,000 টাকা আয়ের জমিদারির ভবিষ্যৎ ভার তাকেই বাহক বলিয়া দাবি করিয়াছিল। শৈশব হইতে জীবন তাহার বাহিরের সমারোহে ভারাক্রান্ত। তবে কাব্যের কোনো শেষ থাকে নাই। সন্তানের আবির্ভাবে যামিনী ও তার মধ্যে যে সাময়িক ছেদ পড়িল, সেই সুযোগে ভূপতি তার নিজস্ব জগৎটি তৈরি করিয়া লইল। গণপতির মৃত্যুতে জমিদারির সমস্ত ভার লইতে হওয়ায় অপরিহার্য কর্তব্যের খাতিরে এই জগৎ তার কায়েমই হইয়া গেল। যামিনীর কাছে কোনো কৈফত দেওয়ার প্রয়োজন রহিল না। অনাবশ্যক উৎসবের সঙ্গে সে তার জমিদারি দেখিয়া বেড়াইতে লাগিল। আজ এই বন্ধুর সঙ্গে শিকারে গেল, কালমু গ্রামে বসাইল মেলা, পরশু এক বড় রাজকর্মচারীর সম্মানে মস্ত একটা ভোজ দিল। গণপতি সে পরের যুগের মানুষ, ঘরে বাহিরে অনেকগুলি সংস্কার সাধনে তার খুব উৎসাহ দেখা গেল। মরিতে মরিতে বাঁচিয়া ওঠার ধাক্কায় আর এক ছেলে পাওয়ার আহ্লাদে যামিনী প্রথমটা বেশ ভুলিয়া রহিল। ভূপতির তখন কিছুকালের জন্য তার প্রয়োজন ছিল না, সুতরাং সে অভাবশে বোধ করিল না। কাঁচা বুকে পাকা ভালোবাসা পুষিয়া রাখিতে রাখিতে সেও হাঁপাইয়া উঠিয়াছিল, সেও অন্য আশ্রয় খুঁজিতেছিল। কিন্তু বেশি দিনের জন্য নয়, 6 মাসের মধ্যেই তার শরীর সুস্থ হইয়া উঠিল। মাতৃত্ব লাভের অভিনবত্ব আসিল কমিয়া। ছেলে একরকম সেই আতুর হইতেই তার ছিল না, সে রাজার ছেলে, রাজপুত্র। তার সুস্থ ও সবল দুধমা ও ঘুম পাড়ানো মাসি পিসি ভাড়া করা হইয়াছে। শখ করিয়া ছেলেকে কখনো যদি যামিনীর কোলে নেয়, সেটা বাহুল্য মাত্র, প্রয়োজন নয়। তা হোক, সেজন্য যামিনীর বিশেষ কোনো আফসোস ছিল না। সে কলম পোষা কেরানির বউ নয় যে ছেলে মানুষ করার ঝামেলা তাহাকে সহিতে হইবে এবং সেই বিরক্তি দিয়াই আপনার স্বর্গ সৃষ্টি করিয়া লইবে। বড়লোকের ছেলেরা এমনি ভাবেই মানুষ হয়, এই প্রথাকে যামিনী অনুমোদন করে। তাছাড়া ছেলেকে লইয়া সারাদিন মাতিয়া থাকিলে তার যদি চলিত, এ যদি তার কাম্য হইত যে সন্তানের পিছনে নিজেকে সে ঢালিয়া দিবে, বাধা দিবার কেহ ছিল না। নগেন্দ্রবালা হয়তো একটু কুতকুত করিত, ভূপতি হয়তো একটু বিরক্ত হইত, কিন্তু বাঁচিয়া থাকিবার উপায়ের মতো ছেলেকে আঁকড়াইয়া ধরিবার প্রয়োজন হইলে এই সামান্য বাধা যামিনীকে ঠেকাইতে পারিত না। ছেলেকে সে অমন করিয়া চাহিল না, চাহিল ভূপতিকে। তার দিনগুলিকে একেবারে অচল করিয়া দিবার মতো দূরেই যে ভূপতি বসিয়া গিয়াছে, এটা বুঝিতে যামিনীর সময় লাগিল। কিন্তু বুঝিল সে ভালো করিয়াই, কারণ যে অসহ্য প্রেমকে এড়াইয়া ভূপতি কাজ আর অকাজ দিয়া জীবনটা ভরিয়া রাখিতে পারিল, সেই প্রেম ছাড়া যামিনী আর কোনো অবলম্বন ছিল না। ব্যাকুল উন্মাদনময় ভালোবাসা বহিয়া বহিয়া তার হৃদয় শান্ত অবসন্ন হইয়া যাক।
ভূপতির সান্নিধ্য সহিতে না পারিয়া মাঝে মাঝে তার ছুটিয়া পালাইতে ইচ্ছা হোক। কবিতা লিখিবার পর কবি যেমন মরিয়া যায়, রাত্রি প্রভাতের পর সারাদিন সে তেমনি ভাবে মরিয়া থাকে। ভূপতিকে সে চোখের আড়াল করিতে পারিবে না। সে নারী, সে বন্দিনী, তার মুক্তি নাই। তার কামনার বিবর্তন চিরদিনের জন্য অসম্ভব হইয়া গিয়াছে। সে একবার ভালোবাসি আছে, প্রাণ বাহির হইয়া যাওয়া পর্যন্ত মুহূর্তে বিরাম না দিয়া সে ভালোবাসবে। অথচ সাধারণ হিসাবে ধরিলে ভূপতি যে তাকে বিশেষ অবহেলা করিতে আরম্ভ করিয়াছিল তা বলা যায় না। প্রাথমিক মিলনোচ্ছ্বাস কমিয়া আসিলে যে কোনো সুখী দম্পতির পরস্পরের প্রতি যে পরিমাণ স্বাভাবিক উদাসীনতা আসে ভূপতির তার বেশি আসে নাই। বাড়ি থাকিলে এবং কাজ না থাকিলে যামিনীর সঙ্গেই সে খুঁজিয়া লইত। বিদায় নেওয়ার সময় যামিনী তাকে আরো একটু থাকিতে বলিলে খুশি হইয়াই সে আরেকটু তার কাছে থাকিত। যামিনী অনুরোধ করিলে মাঝে মাঝে প্রয়োজনীয় কর্তব্যের অবহেলা করিতেও তার বাধিত না। বিনিদ্র যামিনীর সঙ্গে সমানে সে রাত জাগিত না বটে, কিন্তু রাত্রি দশটার মধ্যেই ঘরে আসিত। যামিনীর সঙ্গে গল্প করিত, তাকে আদর করিত, ভালোবাসিত। শান্তিপ্রিয় সুখী দম্পতি শান্ত স্বামীর চেয়ে হয়তো এসব সে বেশি করিত, কিন্তু গোড়াতে তাদের কিনা সুখী দম্পতির সম্পর্ক ছিল না। ভূপতিকে তাই যামিনীর আগাগোড়া স্থিমিত, অন্যমনস্ক, সুদূর মনে হইত। তার বুকে করিত জ্বালা, তার চোখে আসিত জল। স্বামীর নিঃশ্বাসের শব্দটি কান পাতিয়া শুনিয়া সে হইয়া সে নিজের মৃত্যু কামনা করিত। এবং এমনই অপরিবর্তনে এই পৃথিবী আর আকাশের গ্রহ তারার বিবর্তন যে প্রতি পূর্ণিমা ও পূর্ণিমার আগে পিছে কতগুলি রাত্রি জ্যোৎস্নায় আলো হইয়া থাকিত। অবন্তপুর রাজেস্টেটের রাজার বউ তখন বিছনায় উঠিয়া বসিত, ব্যাকুল হইয়া ভাবিত, আমার সবই আছে কিন্তু কি নাই? স্তরে স্তরে সাজানো তার জীবন, তার রাজ্য আছে, রাজা আছে, প্রেমিক আছে, ছেলে আছে, শতাধিক হৃদয়ের প্রীতি আছে, অতীত ভবিষ্যৎ সবই আছে, পরকাল পর্যন্ত। তবে কি চায় সে? স্বামীর ঘুম ভাঙাই একবার ছাদে যাইতে চায়? শুধু এই কামনা তার? এইটুকু পাইলেই সে পরিতৃপ্ত হইয়া যাইবে? যামিনী স্বামীর গায়ে হাত রাখিত, কিন্তু তাকে ঠেলিয়া তুলিতে পারিত না। তার কান্না আসিত, তার সীমাহীন দুঃসহ প্রেমের মতো স্পন্দন বেগে যে কাঁপিয়া কাঁপিয়া উঠিত। সকালে বলিত, কাল এমন সুন্দর জ্যোৎস্না উঠেছিল। ভূপতি বলিত, দেখিত, রাত্রে একবার উঠেছিলাম। যামিনী তখন হাই তুলিয়া বলিত, জানো গো, কাল রাতে আমার ভালো ঘুম হয়নি। ভূপতি বলিত, আমায় ডাকলে না কেন? গল্প করে তোমার ঘুম পাড়িয়ে দিতাম। গল্প? হায় ভগবান, এক জাগিয়া গল্প? যামিনীর মনে ভাবটা হইতে এইরকম, সংসারে রাজার বউকে কম কর্তব্য পালন করিতে হয় না। যামিনীরও অনেক কাজ ছিল। গণপতি মৃত্যুর পর নগেন্দ্রবালা অল্প অল্পে রানীত্বে বোঝা বউয়ের কাঁধে নামাইয়া দিতেছিল। ইহলোকে কর্তৃত্ব করিবার স্বাদ বোধ হয় তার মিটিয়াছিল। এবার পরলোককে আয়ত্ত না করিলেই নয়। এই চেষ্টা করিতে করিতে বছর দুই পরে সে ওইখানে চলিয়া গেল। যামিনী কাজের আর অন্ত রহিল না। বিচিত্র সে কাজ, ঠাকুরের নৈবেদ্য সাজানো ছাড়া নিজের হাতে কিছুই করিবার নাই। চারিদিকে শুধু নজর রাখ, হুকুম দেওয়া, আর এর নালিশ ও তোষাম তার প্রার্থনা শোনা। রাজ সিংহাসনে যেমন একদিনের জন্য রাজাহীন হওয়া চলে না, রাজন্তপুরেরও তেমনই অহরহ কেন্দ্র চাই। যামিনীর কিছুই ভালো লাগিত না, কিন্তু সে ছিল নিরুপায়। তার ইচ্ছা অনিচ্ছার দিকে চাহিয়া নয়, নিজের প্রয়োজনেই রাজ সংসারে তাকে ঘিরিয়া পাক খাইতে লাগিল। তারপর ছিল প্রসাধন। দুজন দাসীর সাহায্য প্রত্যেক দিন প্রসাধনে যামিনীর অনেক সময় লাগিয়ে যাইত। গন্ধ তেলে খোপা বাঁধিলেই শুধু চলিত না, চুলে তেল বেশি না পড়ে কোনো কমও না হয়, এটা খেয়াল রাখিয়া একটু একটু করিয়া অনেকক্ষণ ধরিয়া তেল মাখিতে হইত। চোখে অদৃশ্য কাজল পরানোর কাজটা
এমন সূক্ষ্ম যে বিস্তারিত ভূমিকা না করিয়া দাসী তুলি তুলিতেও সাহস পাইত না। দুধের সর্বজল জলে চার পাঁচবার মুখ ভিজাইতে, বাহুতে চন্দন মাখাইয়া মুছিয়া তুলিতে, পায়ে আলতা পড়িতে এবং এমন সব আরো অনেক কিছু করিতে আকাশে কত উঁচু সূর্যটি গাছের শিয়রে নামিয়া যাইত। এত পদ্ধতি নিয়ম অভ্যাস যেমনই ছিল, কিন্তু এখন আর তার বিরক্তির সীমা থাকিত না। ভিতরে ভিতরে মানুষ যখন জ্বলিয়া পুড়িয়া মরিয়া যাইতেছে, বাহিরে তখন এত ঢং কেন? খোকা এখন একটু বড় হইয়াছিল, দুধমা ও মাসিবাসীর বুকও অনেকটা ভাঙিয়া গিয়াছিল। যামিনীর ছেলে আবার কোনো কোনো সরিয়া আসিতেছিল যামিনীরই কাছে, তার হাসি কান্নায় মাকে তার প্রয়োজন হইতেছিল। রাশি রাশি পুতুল লইয়া একা সে খেলিবে না, যামিনীর যোগ দেওয়া চাই। খেলায় শ্রান্তি আসিলে যামিনীর কোলে বসিয়াই সে গম্ভীর মুখে উদাসীন চোখে ছড়ানো পুতুলগুলির দিকে চাহিয়া ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িবে। মা চাহিয়া না দেখিলে বাগানে সে ছুটাছুটি করিবে না, মার পিঠ ছাড়া আর কোনো পিঠে সে আচমকা ঝাঁপাইয়া পড়িবে না। মা তো সমত না করিলে দুধ তাকে কেউ খাওয়াইতে পারিবে না। দুপুরাতে ঘুম ভাঙিয়া কাঁদিতে আরম্ভ করিলে যামিনী উঠিয়া তার কাছে না গেলে কান্না তার থামিবে না। শিশুর যে স্বার্থপর জীব জগতে নাই, ওদের মানুষের মূল্য যাচাই নির্ভুল। এই বৃহৎ সংসারে কোন মানুষটার দাম সকলের চেয়ে বেশি কারো বলিয়া দিবার অপেক্ষা না রাখিয়া খোকা নিজেই তাহা স্থির করিয়া লইয়াছিল। যামিনীর মন্দ লাগিত না, আরো বেশি ভালো যাতে লাগে সেজন্য প্রাণপণ চেষ্টাও সে করিত, কিন্তু অনেক দেরি হইয়া গিয়াছিল। স্বামীর উত্তার ভালোবাসার জন্য তীব্র অপূরণীয় ক্ষুধা তার অস্তিত্বের স্বতন্ত্র বিচ্ছিন্ন ধর্মে পরিণত হইয়া গিয়াছে, এখন আর তাকে বদলানো যায় না, বিকৃত করা চলে না। স্বামী অনায়ত্ত স্পর্শকে শুধু কল্পনা অনুভব করিয়া তার চলিতে পারে, কিন্তু তার বদলে কোকোকে বুকে চাপিয়ে স্বাদ মেটানো যায় না। কল্পনাকে যেমন বিস্ময়কর পটুতার সঙ্গে ব্যবহার করিতে আরম্ভ করিয়াছিল, নিজেকে সে যেন দুটি ভাগে ভাগ করিয়া ফেলিয়াছিল। এক ভাগ দিয়া সে তাহার সাধারণ জীবনটা যাপন করিয়া যাইত, রানী সাজিয়া থাকিত, স্ত্রী ও মাতার কর্তব্য পালন করিত, দৈনন্দিন জীবনের ছোট বড় সুখ দুঃখে নিজস্ব অংশটি গ্রহণ করিত, অন্য ভাগ দিয়া সে করিত কল্পনা। নিয়মে বাধা সচল জীবনের আড়ালে অবসর রচনা করিয়া লইয়া আপনার অচল জীবনকে মনে মনে সে গতি দিত, তার সর্বাঙ্গ উত্তপ্ত হইয়া উঠিত, চোখে ফুটিয়া উঠিত উজ্জ্বল অপার্থিব জ্যোতি, একটা উত্তেজিত উল্লাসে তার রক্তের গতি চঞ্চল হইয়া উঠিত। কোথায় পড়িয়া থাকিত এই রাজবাড়ি আর রাজা আর রাজপুত্র? দিনের পর দিন ধরিয়া নিঃসঙ্গ বিরহী মুহূর্তগুলিতে তিল তিল করিয়া সৃজিত বাস্তবধর্মী কল্পনালোকে যামিনীর বিবাহে প্রথম বৎসরটি বারংবার আবর্তন করিত। জ্যোৎস্না রাতে যামিনী একাই উঠিতে গিয়া ছাদে, প্রথমে আলিশা ঘিসিয়া সে নিঝুম হইয়া দাঁড়াইয়া থাকিত, হয়তো বা কোনোদিন প্রথম দিকে তার দু চোখে জল ভরিয়া আসিত। ঘুমন্ত স্বামীকে নিস্তেজ বাস্তব জীবনকে সদ্য সদ্য পিছনে ফেলিয়া আসিয়া সহসা সে কল্পনাকে উদ্ভ্রান্ত করিয়া দিতে পারিত না, দাঁড়াইয়া দাঁড়াইয়া আকাশ পাতাল ভাবিত, তার বিরহ বিধুর জগতে জাগিয়া থাকিত শুধু কাছে একটি নিঃসঙ্গ বটগাছ, দূরে একটি আলো, আকাশে একক চাঁদ, আজও দুশারি গাছের মাঝখানে সেই জলহীন পথটি কোথায় চলিয়া গিয়াছে? কোনো কোনো দিন ওই পথটির সংকেত যামিনীর কাছে ভাষার মতো সুস্পষ্ট হইয়া উঠিত। পথে গোড়া হইতে শুরু করিয়া ধীরে ধীরে সে দৃষ্টিকে লইয়া যাইত দূরে অস্পষ্টতায়, থামিত সেইখানে, শঙ্কিত সন্দেহে ওইখানে সে অনেকক্ষণ থামিয়া থাকিত। তারপর একসময় শুরু হইত তার কল্পনা, ভূপতি একটি অবিচ্ছিন্ন নিবিড় আলিঙ্গন তাকে ঘিরিয়া নামিয়া আসিত,
তার শ্বাসরোধী প্রেমকে অনুভব করিয়া যামিনীর হৃদয় অধীর আগ্রহে স্পন্দিত হইতে থাকিত। একথা পূর্বেই বলা হইয়াছে যে 32 বছর বয়সী ভূপতির মাথায় একটু টাক দেখা দিয়েছিল। শুধু তাই নয়, মাথার মধ্যে এই সময় তার অল্প অল্প যন্ত্রণা বোধ আরম্ভ হইল। ডাক্তার 6 মাস দার্জিলিং এ বিশ্রামের পরামর্শ দিলেন। ভূপতি ঠান্ডা দেশ পছন্দ করে না, বাহির হইতে মৃদু উত্তাপ পাইতেই তাহার ভালো লাগে। দার্জিলিং এর বদলে সে বোম্বে যাওয়া ঠিক করিল। বোম্বে অনেক দূর, ভূপতি দূরেও যাইতে চায়। যামিনীকে তার সঙ্গে নেওয়ার ইচ্ছা ছিল না, ওকে সে এখনো ভয় করে। ওকে উপলক্ষ করিয়া তার সেই আদিম উন্মত্ততা ভূপতি এখনো ভুলে নাই। কিন্তু যামিনী বলিল, আমিও যাব। ভূপতি আপত্তি করিয়া বলিল, তুমি গিয়ে কি করবে? যামিনী সজল চোখে বলিল, তোমার কাছে থাকবো, আমায় না নিয়ে গেলে আমি মরে যাব। শুনিয়া ভূপতি অবাক হইয়া গেল। জীবনের কি একটা বিস্তৃত রহস্য প্রভাতের কুয়াশা হইতে মধ্যাহ্নের আকাশে দেখা দিয়াছে। বোম্বে গিয়া অল্প দিনের মধ্যেই ভূপতির ভারী মাথা হালকা হইয়া গেল। দিনগুলি এখানে অলস, বৈচিত্র্যহীন। এখানে উকিল মোক্তার নাই, রাজ্য বিস্তার নাই, প্রজা শাসন নাই, প্রভুত্ব রহস্য বিরক্তি স্বল্প, বৈচিত্র্য অপ্রতুল। সে আর জামিনের মধ্যে এখানে আড়াল কম। খোকা যতদিন রহিল তাকে একরকম মাঝখানে খাড়া করিয়া রাখা গেল, কিন্তু সে এখন বড় হইয়াছে। নামকুমের স্কুলে সে বোর্ডিং এ থাকিয়া পড়ে। নিজেদের প্রয়োজনে শিক্ষা ব্যাঘাত দিয়ে তাকেও বেশি দিন আটকাইয়া রাখা গেল না। ভূপতি নিরাশ্রয় অসহায় হইয়া পড়িল। তাই একদিন সে যামিনীকে বলিল, তুমি এখনো তেমনই আছো মিনি, প্রায় তেমনই আছো। যামিনী বলিল, তাই কি কেউ থাকে? আমি কত বদলে গিয়েছি। তারা পরস্পরের চোখের দিকে চাহিল, কিন্তু পরস্পরকে তারা আর খুঁজিয়া পায় না। না শীত না গ্রীষ্ম, বোম্বের আবহাওয়া ধর্মহীন নিরপেক্ষ। বোম্বের পথ দিয়া জগতের যাবতীয় ধর্মের লোক চলাচল করে। বোম্বে শহর ঘুমায় এবং জাগে, বোম্বের আকাশে চাঁদ উঠিতে ছাড়ে না। অবন্তপুরের রাজা জীবনের যে স্তরগুলি দেশে নামাইয়া রাখিয়া আসিয়াছে, তার তলাকার স্তরগুলি ধীরে ধীরে প্রাণ সঞ্চার করে, ইটের সমাধিমুক্ত মুমূর্ষু সাদা ঘাসের মতো। ভূপতি ভয় করে, ইচ্ছা শক্তির নিচে আবার সেই প্রাণকামী কামনাগুলিকে চাপা দিতে চায়। অবন্তিপুরে ফিরিয়া যাওয়ার কথা ভাবে, কিন্তু মৃত্যুর যে বড় যার দাবি তাকে ঠেকানো যায় না। জাগরণকে একদিন হয়তো ঘুমের মধ্যে ডুবাইয়া দেওয়া যায়, কিন্তু ঘুম যখন ভাঙিতে থাকে জাগিয়া ওঠাকে তখন আর কিছুতেই এড়ানো যায় না। প্রথমে ভূপতি বুঝি ভাবিয়াছিল, যামিনী আজও তেমনই আছে। ভালো করিয়া চোখ মিলিয়া চাহিতে শিখিয়া এ ভুল তার ভাঙিয়া যায়। যামিনীকে এখনো চাহিলেই পাওয়া যায়, সেই সঙ্গে কি যেন পাওয়া যায় না। স্বামীর বাহুবেষ্টনের মধ্যেও যামিনীর একদিন যেমন তাকে স্থিমিত, শুধু অন্য মনুষ্য মনে হইত, এবং এখনো খেয়াল করিলে হয় আজ যামিনীকে ভূপতি তেমনই নিস্তেজ, তেমনই ঘুমন্ত মনে হইতে থাকে। স্বামীর নবজাগ্রত প্রেমকে যামিনী গ্রহণ করিতে পারে না, সে তার কল্পনাকে লইয়া দিন কাটায়। তার অর্ধ নিমিলিত চোখে ভূপতি যখন ব্যাকুল দৃষ্টিতে তার পূর্ব পরিচিত অতল রহস্যকে সন্ধান করে, যামিনী তখন অন্য একজন ভূপতির স্বপ্ন দেখে। অন্য একজন ভূপতির দু চোখ ভরা ব্যাকুল অশ্রু প্রেমকে যাচিয়া লয়। নিশীথ রাত্রে ভূপতি বিনিদ্র চোখে বসিয়া থাকে বিছানায়। যামিনী মৃদু মৃদু নিঃশ্বাস ফেলিয়া ঘুমায়। সকালে ভূপতি বলে, কাল ভালো ঘুম হয় নিমিনি। যামিনী বলে, মাথা ধরেছিল, আমায় ডাকনি কেন? আজ আবার ওষুধটা তাহলে খাও। একদিন অপরাহ্নে তারা বেহাব লেকে বেড়াইতে গিয়াছিল। এই লেক হইতে বোম্বে শহরের জলার্থীদের জল সরবরাহ করা হয়। দৃশ্য ভারী সুন্দর, অনেকে লেকের ধারে পিকনিক করিতে আসে। ভূপতির পাশে বসিয়া তাকে যামিনী ভুলিয়া গিয়াছিল। চারিদিকে চাহিয়া দেখিতেই তার ভালো লাগিতেছে,
ভূপতির সান্নিধ্য অনুভব করিবার তার অবসর ছিল না। চারিদিকে কত গাছপালা, সবগুলির নামও সে জানে না। কাছে কতকগুলি পাম গাছের গোড়া হইতে ডগা পর্যন্ত দেখা যায়, কিন্তু খানিক দূরে জলের কাছাকাছি এক স্তূপ সবুজ রহস্যের মধ্যে আট দশটা গাছ প্রথিত হইয়া আছে। ওই গাছগুলি আর তার মাঝখানে লেকের তীর নিচু লেকের জলের ভিতরের দিকে ঠেলিয়া আসিয়াছে। চারপাশটি বোবা পশু ওখানে জল খাইতে নামিল। ওপারে এলাইত পাহাড়, জল গোড়া ছুঁইয়াছে। হঠাৎ ভূপতি যামিনীর একখানা হাত দুহাতের মুঠায় শক্ত করিয়া চাপিয়া ধরিল, এত জোরে ধরিল যে যামিনী তাতে ব্যথা পাওয়ার কথা। যামিনী মুখ ফিরাইয়া অবাক হইয়া গেল, কি হয়েছে, হাতে লাগে যে আমার? কিন্তু সেদিন লাগিত না, ভূপতি তার হাত ছাড়িয়া দিল। তার মুখ দেখিয়া যামিনীর সবই বোঝা উচিত ছিল, কিন্তু কিছুই সে বুঝিল না। একটা সন্দেহ করিয়া পরম স্নেহে আবার জিজ্ঞাসা করিল, কি হয়েছে, অসুখ বোধ করছ? ভূপতি বলিল, না অসুখ নয়। যামিনী তার দিকে আরেকটু সরিয়া গিয়া নিজের ব্যথিত হাতখানা তার লজ্জিত হাতের উপর রাখিয়া ওপারে পাহাড়ের দিকে চাহিয়া রহিল। ভূপতি যাহা চায় তার মধ্যে তাহা আছে, তাহাদের সেই অনির্বচনীয় অতৃপ্ত প্রেম, কিন্তু তার নাগাল পাইতেছে না। একদিন হয়তো যামিনীর কল্পনা থামিয়া যাইবে, হয়তো আকুল হইয়া আজ রাত্রের এই অন্ধকারে সেই বাস্তব ভূপতিকে খুঁজিবে, কিন্তু ভূপতি তখন হয়তো জাগিয়া নাই। আবার কাল রাত্রে ভূপতি যখন আলো জ্বালিয়া অপলক চোখে তার মুখের দিকে চাহিয়া থাকিবে, সে হয়তো তখন ঘুমাইয়া আছে। একসঙ্গে তারা যে আজ পরস্পরকে দাবি করিবে তার বাধা নেই। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় লেখা গল্প রাজার বউ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রহস্য রোমাঞ্চ অদ্ভুতরে এবং মজাদার গল্প শুনতে হলে অবশ্যই টোকো এখন গল্পের নেশনলিমায়। এই সিরিজের পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।